আল্লাহকে দরখাস্ত দেবে, হে আল্লাহ ওই ওদেরকে সরান না হয় আমাদেরকে সরান। সেই কাশ্মীর লোককে নাম্বার এক নিজের শরীরের মাংসগুলিকে নিজের নামে ঘুরবে আর টেনে হিচড়ে ছিঁড়বে, নিজের মাংসকে নিজে চাবাবে, এই হাতে চাবাবে এই হাতটা ঠিক হয়ে যাবে, এই হাতের মাংসকে টেনে নিচে ছাড়িয়ে নেবে, তখন এই হাত ঠিক হয়ে যাবে। এই অবস্থায় সে নিজের শরীরের মাংস নিজে চাবাবে। লোকে কি দোষ করেছে? পৃথিবীর বুকে জীবন করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এই জন্যে তার জাহান্নামে ওই শাস্তি হবে। নাম্বার দুই, আগুনের সন্তুতির বাক্সের ভিতরে ভরে নিয়ে রব্বুল আলামিন চাবি মেরে দেবেন, তালা মেরে দেবেন, আর গোটা বাক্সটাকে নিয়ে ভুতুচুরি করে জাহান্নামকে তোলপাড় করে দেবে। লোকটিকে পৃথিবীর বুকে তা সুদের কারবার ছিল, সে সুদ খেয়েছে, সে সুদের ব্যবসা করেছে, অতএব সুদ করে ওই অবস্থা হবে। নাম্বার তিন, পেটের ভিতরে নারী মুড়ি কলিজা ফ্যাঁসা পাকস্থলী কিছুই থাকবে না, সবগুলি বের হয়ে চলে আসবে পেটের বাইরে, আর ওইগুলিকে কেটে যাবে না, ছেড়ে যাবে না, ওইগুলিকে জাহান্নামের আগুনে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াবে, আর টেনে হিঁচড়ে চলে বেড়াবে। লোকটিকে না পৃথিবীর বুকে মালমাল দাড়ি মেরেছে, চুরি করেছে, মাল মেরেছে, ওজনে মেরেছে, নিতে গিয়ে মেরেছে, নিতে গিয়ে মেরেছে, এক কথায় মালমারের সাজা হবে ওইটা। আর চার নম্বরে ওর মুখ নিয়ে সবসময় যেন ঝর্ণা বইবে, ঝর্ণাটা কিসের পানি নয়, রক্ত পুঁজের ঝর্ণা মুখ দিয়ে বইবে, এত বন্ধ হবে অন্য জাহান্নামীরা নিতে পারবে না। লোকটিকে না পৃথিবীতে জবানের অপব্যবহার করেছে, খিস্তি করে করে গালি দিয়েছে, গান বাজনা করেছে, তার খিস্তি করে করে গালি দেওয়ার কারণে জীব এবং মুখ নিয়ে রক্ত ফুটের ঝর্ণা বইবে। হাদিসটা মুসলিম শরীফে বিশ্বনবী এই চারজনের কথা, জাহান্নামের ভিতরের অবস্থানের কথা বলেছে। জাহান্নাম বলবে আল্লাহকে, রব্বি হে আমার আল্লাহ, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, ও সেইগুলো কই যারা অহংকার করেছিল, দিনকে মানেনি তারা কই, আল্লাহ তাদেরকে আমাকে দেখিয়ে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব। জি আল্লাহর সঙ্গে কথা বলবে, কই বেনামাজি, কই মাতাল, কই জুয়ারি, বেপরদাগুলো কই, সব আমাকে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব জাহান্নামের ভিতরে। এইভাবে কথা বলবে। ভাইয়া, জাহান্নাম দুনিয়ার সব থেকে কোন সময়কে সেকেন্ড বলা হয়? সেকেন্ড, সেকেন্ড সব থেকে কোন সময়ের নাম সেকেন্ড? সেকেন্ড মিনিট করে, মিনিট ঘন্টা করে, ঘন্টা মাস করে, দিন সপ্তাহ করে, সপ্তাহ মাস করে, মাস বছর করে, বছর যুগ করে, যুগ শতাব্দী করে। কোন সময়ের নাম হলো সেকেন্ড? আর জাহান্নামের কোন সময়ের নাম হলো উকবা? আল্লাহ বলেন লা বিসিনা ফিহা আহাকাবা, লা হুকবাটা কেমন, সেই হুকবাটা বোঝে পৃথিবীর ৩৬৫ দিনের বছরে ৫০,০০০ বছরে একটা দিন হবে, সেই দিনে ৩৬৫ দিনে এক বছর হবে। ওই রকম বছর ১০, ২০, ৫০, ৬০, ৮০টা বছর যখন পার হবে তখন জাহান্নামে একটা হুকবা হবে। ওই কথা বলতে গেলাম যে ভুলে গেলাম যে জান্নাতে জাহান্নামীরা আপসের মধ্যে যখন কথা বলবে, তাদের কথা যখন বলা হয়ে যাবে তখন আমার আল্লাহ তাদের ভিতরে কথা বলবেন। কি বলবেন? ও জাহান্নামী রে, তোমরা জাহান্নামে থাকো, তোমাদের ওপরে আমি নারাজ আছে, আর তোমাদের মত হবে না। ও জান্নাতি রে, তোমরা জান্নাতে থাকো, তোমাদের ওপরে আমি রাজি আছি, মত হবে না, আর আমিও কোনোদিন নারাজ হব না। এই ঘোষণাটা দিয়ে আল্লাহ তাবারাকা তাআলা জান্নাত জাহান্নামকে সরিয়ে দেবে। আল্লাহ এদের উপরে নারাজ থাকবেন, এদের উপরে রাজি থাকবেন। অতএব ওই জাহান্নামের ভিতরে একটা দুটা দিন নয়, যুগ যুগ কাটাতে হবে বন্ধুরে। জাহান্নাম একটা কঠিন জায়গার নাম, যেখানে পৃথিবীর কেউ যেতে চাইবে না। এবার আল্লাহ কি বলছেন জাহান্নামের ভিতরের অবস্থান? আল্লাহ বলছে ওদের কপালে বড় দুর্ভোগ রয়েছে, ওরাই কষ্টে জাহান্নামের ভিতরে থাকবে, যারা মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, আবার সামনে সামনে অপমান করেও কষ্ট দেয়, এদের উপরে রয়েছে বড় দুর্ভোগ। এইটা বলার পর আমার আল্লাহ বলছে আল্লাহ আর কাদের দুর্ভোগ রয়েছে, যারা মালকে গুনে 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 জমা করেছে, শুধু জমা করেনি, তাদের ধারণাটা কত খারাপ, তাদের ধারণা হচ্ছে আমার মাল আমার সঙ্গে থাকবে। এটা কোনদিন নয়, কোন কালেও নয়। আল্লাহ বলছেন কোনদিন হতে পারে না এই তিন ধরনের গুনাহকারী হুতামা জাহান্নামে যাবে। সেই তিনটে গুনাহ কি? মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে কথা বলে অপমান করে কষ্ট দেয়, আর মালকে জমা করে রেখে মনে মনে ভাবে আমার মাল আমার সঙ্গে চিরসঙ্গী হবে। এদের জন্য রয়েছে হুতামা। কে তোমাকে বলবো হুতামা কি? হুতামা সম্পর্কে তুমি কি জানলে? হুতামাটা কিছুই নয়, হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো পাওয়ারফুল আগুন। এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা মোমবাতির আগুন, এটা গ্যাসের আগুন, এটা আপনার কারেন্টের আগুন, বিভিন্ন আগুন আছে। আর হুতামার আগুনটা আল্লাহর হুকুমের প্রচলিত আগুন। ওই আগুনটা কেমন? ওই আগুনটা হচ্ছে পৃথিবীর আগুনকে জ্বালালে আগে চামড়া পুড়বে, তারপরে মাংস পুড়বে, হাড়ি পুড়বে, ভিতরে পৌঁছাবে না। ওপরটা চলে গেছে, রথগুলি ঠিক আছে, ডাক্তার বলবে বেঁচে যাবে, অধিকাটা পুড়ে গেলে ডাক্তার বলবে আর বাঁচবে না, পৃথিবীর মানুষ বাঁচাতে পারবে না। আর আমার আল্লাহ বলছে আমার আগুন হুতামার আগুনটা যখন আমি তোর বডিতে চালাবো, আর যেমন কারেন্টকে গায়ে লাগিয়ে দিলে প্রতিটি রক্তে কষে কষে রগে রগে কারেন্ট চলে যায়, হুতামার আগুনটা কেমন হবে? নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতালিউ আলা আফিদা ইন্নাহা আলাইহি মুসাদা ফি আমাদিন মুমাদদা। ওদেরকে মজবুত করে বাঁধা হবে। জাহান্নামের ভিতরে বড় বড় খাম্বা আছে, সেখানে আমি آمین الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاۃ والسلام علی خیر خلقہ محمد و علیہ وصحبہ اجمعین اے اللہ কেউ মাতা পিতার নামে কেউ ভাই বন্ধুর নামে দান করেছে কেউ নিজের নামে দান করেছে মাবুদ দানগুলিকে তুমি কবুল করে নাও হে মাওলানা তোমার কোরআনের খিদমতে এরা দান করছে এদের দানগুলিকে তুমি কবুল করো এদেরকে তুমি maaf করো ক্ষমা করো ও দয়াল মাবুদ নিশ্চয়ই তোমাকে ভালোবাসা বলে দান করছে এই দানের বদলা তুমি কি করো যে যার সাথে দান করেছে আব্বার নামে দাদার নামে জেঠের নামে নানা নানি নামে মায়ের নামে দান করেছে স্বামীর নামে স্ত্রীর নামে ছেলে মেয়ের নামে ভাই বোনের নামে হে আল্লাহ ইসলামের সব আল্লাহ তার কাছে তুমি পৌঁছে দাও যদি তার আব্বা মা ভাই বোন কবরে অন্ধকার করে কালেমা নিয়ে যাওয়ার পর তৌহিদের মওতের ফরজি তোমার আযাবের মুক্ত হয়ে যায় তোমার আদালতে যদি গ্রেফতার হয়ে যায় আল্লাহ তুমি maaf করে দিও ক্ষমা করে দিও মাবুদ যারা দান করেছে তাদের হালাল উপার্জন করার তৌফিক দাও রুজির তুমি বরকত দাও আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানাও যে কোরআনের জন্য তারা দান করছে সেই কোরআনের জীবন তুমি দান করিও কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি রহমতের ছায়াতে জায়গা দেবে নবীর হাতে পানি পান করার তৌফিক দিও রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে তুমি মেহমান বানাও কঠিন পুরস্কার তুমি পার করে দিও সে জাহান্নামের কথা তখন থেকে বলছি মাবুদ আমাদের যারা মারা গেছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও রব্বানা আতিনা নূরানা إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين কেউ আসির দেনেওয়ালা 1-2000 টাকা দেনেওয়ালা জি ভাই আপনাদের কাছে কয়েকবার চাদর পাঠানো হয়েছে মা বোনেরা আপনারা অন্তত টাকা বাড়ি ফেরত নিয়ে যাব এই চিন্তাটা ভুল ধারণা করবেন অনেক জিলাতে জীবনে খাচ্ছেন আজকে যদি নাই খান তাহলে আপনি মরে যাবেন না তো আল্লাহ রস্তে আপনারা কিছু দিতে থাকেন पार्वे 2000 इसमें 5000 देखा 5000 लोग हुए ले 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 आप 10 टका दो 500 का बाकी को 5 टका का वो 5 टका नहीं देते अल्लाह वाला का जीते देखें एक কথা মাঝে বলেনি আপনারা কি ভাবলেন জানি না আমরা ছেলে মানুষ যতই বক্ত হয় কিন্তু মুজাম্মেল সাহেব আমাদের এটা জেনে রাখেন উনি যেটা বলেন সলিড মুহাম্মদের 5টা ভুল হতে পারে অস্বীকার করছি না কিন্তু ওনার ভুল হবে না আমি ওনাকে ওস্তাদের নজরে দেখছি এবং ভালোবাসি আর মেন মানটা আপনারা শেষকালে রেখেছেন এটা বুদ্ধিমানের কাজ করেছেন অতএব কিছু নেবেন হ্যাঁ ভাই আরেকবার মাঝে বলেছি আরেকবার বলেছি কি হজ উমরার জন্য যোগাযোগ করবেন আমার নাম্বার নিয়ে নেবেন জি আপনার আছেন আল্লাহর বান্দা 1000 টাকা দেনেওয়ালা জি না 2000 দেন আমি তো 2000 আইসা 500 জি আর 500 মাশাআল্লাহ আর কেউ আছেন এখন আমি আপনাদের সামনে একটা জিনিস খেয়াল করেন জাহান্নাম থেকে